প্রচলিত তাবলিগ জামাতকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করেছেন সৌদি আরবের একজন আলেম। দয়া করে বিষয়টি একটু পরিষ্কার করবেন। তাবলিগ জামাতের লোকদের মতো নিরীহ আর কে আছে দুনিয়াতে? সন্ত্রাসী বলতে আমরা যা বুঝি আজকাল, অস্ত্রবাজি, মারামারি, হাঙ্গামা, অবৈধ পন্থা বা যেটাই হোক, এগুলোর সাথে তবলিগ জামাতকে সম্পর্কযুক্ত যদি কেউ করে সেটা অবিচার, যেটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার দরকার হয় না। এই অভিযোগ নিতান্তই একটা মিথ্যা এবং অগ্রহণযোগ্য অভিযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। নামাজের নিয়ত পড়া যাবে কিনা সহি হাদিস দ্বারা ব্যাখ্যা করুন। নিয়ত পড়ার জিনিসটা নিয়ত মনে মনে করার জিনিস, নামাইতো আর মুখে পড়া কোনো এই নির্দেশ কোন হাদিসে আসে নাই ভাই। আলমদের মুখে শুনেছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, এই কথাটা সত্য কতটুকু? এটা একটা জাল হাদিস দ্বারা বর্ণিত হয়েছে, বিশুদ্ধ কোনো হাদিসে এটি আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এমনিতেই আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টির সেরা করেছেন, হাজারো মর্যাদা আছে। আমরা এটার জন্য, তার মর্যাদা বোঝানোর জন্য জাল হাদিস আনার কোনো প্রয়োজন নাই। আমি আমার মা বাবাকে পায়ে ধরে দোয়া করতে পারবো কিনা, দোয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য পা ধরার দরকার নাই। সালাম দিবেন মুখে, পা ধরে সালাম, এরকম কোন সালামের পদ্ধতি হাদিসে বর্ণিত হয়নি। দেবর ও ভাবির মধ্যে কেমন পর্দা হওয়া উচিত? দেবর এবং ভাবির মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো পর্দা হওয়া উচিত। দুনিয়ার যে মহিলার সাথে সবচেয়ে কঠিন ভাবে পর্দা করতে হবে সেই মহিলা হলো ভাবি। যে মহিলার সাথে, সে পুরুষ, পুরুষ হলো দেবর, তার সাথে পর্দা বেশি করতে হবে মেয়েদের জন্য। আর ওই মহিলার সাথে পর্দা সবচেয়ে বেশি করতে হবে যিনি হলেন দেবরের ভাবি অথবা কোন পুরুষের শ্যালিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হামওয়াল মউত, এরা হলো মউতের মতো, ঘরে থাকে একসাথে, মনে করা হয় ঘরের ইতে লোক, বড় ভাইয়ের বই তো, বড় ভাই আমার কোনো দোষ মনে করে না, আস্তে 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 তলে 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 হারামের দিকে চলে যায়। হারাম সরাসরি না হোক, মনে মনে হয়, বিভিন্ন ভাবে হয়, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন। বাহিরে মহিলার সাথে পর্দা অনেকে ঠিকই করে, বাসায় এসে ভাবির সাথে পর্দা করে না। অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরে যায়, বাসায় দেবরের সাথে দেখা করে, আছে না নেই? হারাম একেবারে। যৌথ ফ্যামিলি যদি থাকতে হয় তাহলে সেক্ষেত্রেও পর্দা যাতে মেনটেন হয় ফ্যামিলি সেটআপটা সেভাবে করতে হবে। পুরুষরা ভিতরে গেলে যৌথ ফ্যামিলিতে ভাবি আছে, অন্যরা আছে, যাদের সাথে পর্দা করতে হবে, তাহলে গলা পরিষ্কার করে আসসালামু আলাইকুম বলে যাবেন, একটু সময় নিয়ে যাবেন যাতে তারা শুনে যেতে পারে। এগুলো একসময় আমাদের দেশে ছিল, কিন্তু এখন আমরা আস্তে আস্তে অভদ্র হয়ে যাচ্ছি, অসৌজন্য আচরণ আমরা করতেছি। সৌজন্যতা ছিল তখনকারটা, আমরা দেখতাম যে বাড়িতে যাওয়ার আগে সালাম দিয়ে গলা পরিষ্কার করে তারপরে যেতে।